ডেটা ট্রান্সমিশন মেথড আমরা এখানে দেখব ডেটা ট্রান্সমিশন মেথড এই মেথড বা পদ্ধতি এই ডেটা আমরা জানি তথ্য এই ট্রান্সমিশন অর্থাৎ স্থানান্তর এই পদ্ধতি তথ্য স্থানান্তর পদ্ধতি কিভাবে হয় আমরা এখানে জানবো একটি কম্পিউটার থেকে অন্য আরেকটি কম্পিউটারে ডেটা ট্রান্সমিট করা বিট বিন্যাসের মাধ্যমে আমরা বলতে পারি তাহলে প্রতিটি ডেটা এই প্রতিটি ডেটা ডেটা এই স্থানান্তরিত হয় বা ট্রান্সমিট হয় এই ট্রান্স বিট বিন্যাসের মাধ্যমে বা বিট সাজানোর মাধ্যমে সাজিয়ে কি ফাটানো হয় কিভাবে সাজা হতে হয় তাহলে এটা কি বিট বিন্যাসের মাধ্যমে আমরা বলতে পারি এই বিট বিন্যাসের মাধ্যমে বিট বিন্যাসের মাধ্যমে বা সাজিয়ে এই মাধ্যমে কি হয় এই ডেটা ট্রান্সমিশন হয় বা ডাটা ট্রান্সমিশন মেথড হয় তাহলে এই বিট বিন্যাস বা বিট সাজানো বাট ভিত্তি করে এই ভিত্তি করে ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন পদ্ধতিগুলোকে এই তিন ভাগে ভাগ করা যায় এই ডেটা ট্রান্সমিশন মেথডকে তিন ভাগে ভাগ করা যায় আমরা যদি লিখি ডেটা ট্রান্সমিশন মেথডকে মেথডকে তিন ভাগে ভাগ করা যায় এই তিন ভাগে ভাগে বাক করা যায় বাঘ করা যায় তাহলে আমরা এই বাঘগুলো যদি দেখি এই এক নাম্বার হচ্ছে এই আমরা যদি এক নাম্বার দেখি যে আমরা যদি দেখি ট্রান্সমিশন ট্রান্সমিশন আমরা যদি সংক্ষেপে লিখি এই ট্রান্সমিশন আমরা ট্রান্সমিশন এরপর যদি আমরা দ্বিতীয়টি দেখি দ্বিতীয়টি হচ্ছে কি এই সিনক্রোনাস ট্রান্সমিশন মেথড সিনক্রোনাস স ট্রান্সমিশন মেথড আমরা যদি লিখি সেন ক্রোনাইস ট্রান্সমিশন মেথড ট্রান্সমিশন আর তৃতীয়টি হচ্ছে আমরা তৃতীয়টি যদি লিখি এই তৃতীয়টি হচ্ছে এই আইসন ক্রোনাইস আইসেন ক্রোনাইস আইসন ক্রোনাইস ট্রান্সমিশন মেথড এই আইসন ক্রোনাইস এই আইস ক্রোনাইস ট্রান্সমিশন মেথড তাহলে এই তিনটি পদ্ধতিতে কি হয় ডেটা কি হয় ডেটা ট্রান্সমিশন হয় তাহলে এই ডেটার এই তিনটি পদ্ধতিকে থেকে বলা কি মেথড এই তিনটি পদ্ধতিকে একসাথে বলা হয় কি মেথড বা পদ্ধতি বা সে এই বিন্যাসের উপর ভিত্তি করে এই তিনটি মেথড আবিষ্কৃত হয়েছে বা তৈরি করা হয়েছে তাহলে আমরা যদি প্রথমে দেখি যদি এই এক নম্বরটা এই এক নম্বরে যে এই অ্যাসিনক্রোন তাহলে এই অসেনকোনাইস ট্রান্সমিশন মেথডে বা পদ্ধতিতে এই পদ্ধতিতে ডেটা ডেটা ট্রান্সমিশনে প্রেরক হতে গ্রাহককে কারেক্টার বাই কারেক্টার ডেটা ট্রান্সমিশন করা হয়ে থাকে তাহলে এই প্রেরক হতে প্রেরক হতে আমরা লিখতে পারি প্রেরক হতে এই গ্রাহককে গ্রাহককে বা রিসিভার বা প্রাপককে এই গ্রাহককে কী করা হয় কারেক্টার বাই ক্যারেক্টার কারেক্টার বাই কারেক্টার ক্যারেক্টার বাই ক্যারেক্টার ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা ট্রান্সমিট করা হয় এরপর বলা হয়েছে যে ফর ফর দুটি ক্যারেক্টার ফেরণের ফেরণের মাঝে বিরতির সময়কাল সমান হয় না তাহলে এই ফর ফর দুইটি ক্যারেক্টার ফাটানোর ফর ফর দুটি ক্যারেক্টার যদি ফাটায় বা ট্রান্সমিট করা হয় তাহলে এই পদ্ধতিতে এই এস এন কন্যাশ ট্রান্সমিশন পদ্ধতিতে এই ফর ফর দুটি ক্যারেক্টার ট্রান্সমিট করা সম্ভব এই সময়কাল সমান হয় না এই ফেরনের মাঝে ফেরন এর মাঝে সময়কাল সমান হয় না মাঝে সময়কাল সমান হয় না কোনটাতে বেশি লাগে বা কোনোটাতে কম লাগে কোনোটাতে বেশি সময় লাগে তাহলে এই কারেক্টর বাই কারেক্টর ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে এন এনক ট্রান্সমিশন মেথডে এই পরপর দুটি ক্যারেক্টার ফেরনের মাঝে এই সময়কাল সমান হয় না সময়কাল সমান হয় না সমান হয় না আমরা বলতে পারি সমান হয় না তাহলে এই অ্যাস ট্রান্সমিশন মেথডের আমরা যদি বৈশিষ্ট্যগুলি দেখি এই বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো যদি দেখি এই বৈশিষ্ট্য হচ্ছে কি যে যে কোনো সময় প্রেরক সরাসরি ডেটা ট্রান্সমিশন করতে পারে এবং গ্রাহক তা গ্রহণ করতে পারে করতে পারে এই বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলা হয়েছে যে প্রেরক যে কোনো সময় ডাটা ট্রান্সমিশন করতে পারে এবং গ্রাহক তা গ্রহণ করতে পারে পর ফর দুইটি ক্যারেক্টার ট্রান্সমিশনের ক্ষেত্রে সময়কাল সবসময় সমান হয় না এই বৈশিষ্ট্যগুলির ক্ষেত্রে আমরা যদি দেখি যে পর ফর দুইটি ক্যারেক্টার ট্রান্সমিশনের ক্ষেত্রে এই এর মাঝে বা এর মধ্যে যেই সময়কাল লাগে এই অ্যাসাইন ট্রান্সমিশন মেথডে সবসময় এই সময়কাল সমান হয় না এবং তৃতীয়তে বলেছে ক্যারেক্টার শুরুতে একটি তৃতীয়তে বলা হয়েছে যে প্রতিটি ক্যারেক্টার শুরুতে একটি স্টার্ট বিট এবং শেষে দুটি স্টপ বিট যুক্ত করা হয় তাহলে এই বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রতিটি ক্যারেক্টারের সাথে ক্যারেক্টর অর্থাৎ এই এইট বিট পাঠানো হয় এখানে আমরা কারেক্টর যদি দেখি এই এইট বিট এই এইট বিট এই এক ক্যারেক্টার ধরা হয় এই এইট বিট তাহলে এই প্রতিটি এইট বিট ক্যারেক্টার ট্রান্সমিশনের ক্ষেত্রে এই শুরুতে একটি কি হয় স্টার্ট বিট আর শেষে দুটি স্টপ বিট বা থামা এই দুটি স্টপ বিট সংযুক্ত করা হয় তাহলে এই অ্যাসাইন ট্রান্সমিশন মেথড এই পদ্ধতি ব্যবহার করা হয় এই কিবোর্ড থেকে সিপিউ থেকে সিপিউ বা সিপিউ থেকে মনিটরে ব্যবহার করা হয় এই সাধারণত ব্যবহার হয় এই কিবোর্ড হতে এই সিপিউতে আমরা সিপিউ জানি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যেই কম্পিউটার যেই কাজটা সম্পূর্ণ কাজ সমাধান করে থাকে এই সিপিউ আবার সিপিউ থেকে এই সিপিউ হতে এই মনিটর আমরা দেখি মনিটর মনিটরে এই এই এসআইনকোনা এই এসআইন কোনেস ট্রান্সমিশন মেথড পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে এরপর যদি আমরা দেখি যে দ্বিতীয়টি হচ্ছে কি ট্রান্সমিশন মেথড এই ট্রান্সমিশন মেথডে এই কি করা হয় এই ট্রান্সমিশনের পূর্বে ডাটাকে প্রাইমারি স্টোরেজে এই ডাটা স্টোর করা হয় প্রাইমারি স্টোরেজে আমাদের যেখানে ডাটা স্টোর করা বা সংরক্ষিত করা হয় তাহলে এই ট্রান্সমিশনের পূর্বে এই পদ্ধতিতে ডাটা ট্রান্সমিশনের পদ্ধতিতে ডাটা স্টোর করে রাখা হয় তাহলে ওই স্টোর থেকে ডাটা কী করে এই সিনকোনার্স পদ্ধতিতে ডাটা ট্রান্সমিশন করা হয় থেকে প্রতিবারে সমান বিরতি দিয়ে প্রতিবার এই আশি এই আশি থেকে এই আশি হতে এই একশো আশি আশি থেকে একশো বত্রিশ ক্যারেক্টার একটি ব্লক তৈরি করে ফাটায় এই পদ্ধতিতে এই প্রতিবারে এত ক্যারেক্টরের ক্যারেক্টরের ক্যারেক্টর একটি ব্লক করে একটি ব্লক করে প্লগ তৈরি করে তৈরি করে এই ট্রান্সমিট করা হয়ে থাকে বা স্থানান্তর করা হয়ে থাকে এই ট্রান্সমিট ট্রান্সমিট করা হয় করা হয় তাহলে এই পদ্ধতিতে পদ্ধতিতে কি করা হয় এই ডাটাকে ট্রান্সমিশনের পূর্বে এই প্রাইমারি স্টোরেজ যেখানে ডাটা স্টোর হয় র্যাম বা অন্য কোনো ডিভাইসে ওইখানে স্টোর করা হয় এবং এরপর কী করে প্রতিবারে এই আশি থেকে একশো বত্রিশ ক্যারেক্টরের ক্যারেক্টার একটি ব্লক তৈরি করে এই ট্রান্সমিট করা হয়ে থাকে এবং ট্রান্সমিশনের সময় বিরতিকাল এই ফর ফর যদি আমরা এই দুটি বা তিনটি বা যতগুলো ব্লক পাঠানো হয় এই ট্রান্সমিশনের সময়কাল বিরতিকাল সমান হয়ে থাকে এই কিন্তু এই অ্যাস কোনাস ট্রান্সমিশনের এই ফর ফর দুটি ক্যারেক্টার ফেরানোর ক্ষেত্রে এই সময়কাল সমান হয় না তাহলে এই ক্ষেত্রে শ্রীন পদ্ধতিতে এই বিরতিকাল সমান হয়ে থাকে তাহলে এই বিরতিকাল আমরা লিখতে পারি বিরতিময় বিরতির সময় সমান হয়ে থাকে সমান হয় এই ট্রান্সমিশন মেথডে এই জন্য এই এইস ট্রান্সমিশন মেথড বা পদ্ধতি তাহলে এই ট্রান্সমিশন মেথডে যদি আমরা সুবিধাগুলো দেখি এই সুবিধা সুবিধা হচ্ছে এই পদ্ধতিতে দক্ষতা তুলনামূলকভাবে অত্যন্ত বেশি কেননা এখানে এই সময়কাল মেনটেন করতে হয় এবং প্রাইমারি স্টোরেজে তাতে সংরক্ষণ করতে হয় এবং ব্লক তৈরি করতে হয় তাহলে এটাকে এই সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে যে এটা একটু দক্ষতা বেশি লাগে এবং ডেটা ট্রান্সমিশনের গতিও বেশি কেননা প্রতিবারে আশি থেকে একশো বত্রিশ ক্যারেক্টার একটি ব্লক তৈরি করে পাঠানো হয় আমরা এই বৈশিষ্ট্যগুলো এই সুবিধাগুলো যদি দেখি এবং প্রতি ক্যারেক্টারে ট্রান্সমিশনের পর সময়কাল বিরতিকাল সমান হয়ে থাকে সমান কেননা প্রতিবারে সমান বিরতিতে এই ক্যারেক্টারগুলি বা ব্লকগুলি ট্রান্সমিট করা হয়ে থাকে এই সেই ট্রান্সমিশন মেথড আমরা বিরতির সময়কাল সমান হয় সময় সমান হয় এবং এই সিনক্রোনাস ট্রান্সমিশন মেথডে এই শুরুতে স্টার্ট বিট এবং শেষে স্টপ বিটে সংযুক্ত করা প্রয়োজন হয় না এটা একটা সুবিধা কিন্তু এসেন ট্রান্সমিশন মেথডে এই শুরুতে স্টার্ট বিট এবং শুরু শেষেতে স্টপ বিট যুক্ত করতে কিন্তু এই সিনক্রোনাস ট্রান্সমিশন মেথডে এই স্টিন ট্রান্সমিশন মেথডে সুবিধা হচ্ছে কি যে এর স্টার্ট বিট এবং স্টপ বিট সংযুক্ত করতে হয় না আমরা যদি এই অসুবিধাগুলো দেখি এই অসুবিধাগুলো দেখি যদি প্রেরকের প্রান্তে ডাটায় সংরক্ষণের জন্য প্রাইমারি স্টোরেজের ডিভাইসের প্রয়োজন কেননা ডাটা স্টোর করে ওইখান থেকে এই আশি থেকে একশো বত্রিশ বিটের ক্যারেক্টার ব্লক তৈরি করে পাঠাতে হয় এই প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয় এখানে এই প্রেরকের প্রান্তে প্রেরকের প্রান্তে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় স্টোরেজ প্রয়োজন হয় প্রয়োজন হয় প্রয়োজন হয় কেননা এই স্টোরেজের ডিভাইস ডাটাটা সংরক্ষণ করে এখান থেকে সমান বিরতিতে এই সিনকোনার্স পদ্ধতিতে আশি থেকে একশো বত্রিশ ক্যারেক্টারে একটি ব্লক তৈরি করে এই ট্রান্সমিট করা তাহলে এটা একটা স্টোরেজের ডিভাইসের প্রয়োজন হয় এটা একটু ব্যয় এই পদ্ধতিতে এই এর শুরুতে একটি হেডার এবং শেষে একটি টেইলার ইনফরমেশন সিগন্যাল যুক্ত করতে হয় তাহলে এই শ্রীঙ্কোনাইস ট্রান্সমিশন মেথডে শুরুতে একটি হেডার এবং শেষে একটি টেইলার সিগন্যাল সংযুক্ত করতে হয় তাহলে এটা একটি অসুবিধা এবং একটি ব্যয়বহুল এবং একটি প্রাইমারি স্টেজের প্রয়োজন হয় এই এইগুলো হচ্ছে কি শ্রীঙ্কোনাইস ট্রান্সমিশন পদ্ধতির এই অসুবিধাগুলি এই আইসন ট্রান্সমিশন মেথড যদি আমরা দেখি এই তিনটি ট্রান্সমিশনের তৃতীয় এই ট্রান্সমিশন মেথডের মধ্যে তাহলে এই পদ্ধতিতে প্রায় কোনো বিরতি ছাড়াই ট্রান্সমিট ডেটা করা যায় এই আইসন ক্রেন্স ট্রান্সমিশনের পদ্ধতি বলা হয়েছে যে কোনো বিরতি ছাড়াই কোনো বিরতি ছাড়াই কী করে ডেটা ট্রান্সমিট করা যায় বিরতি ডেটা ট্রান্সমিট করা হয় করা যায় ট্রান্সমিট করা হয় করা হয় কোনো বিরতি লাগে না এই ফর ফর দুটি ব্লক ট্রান্সমিশনের মাঝে বিরতির এই মাঝে বিরতির প্রায় শূন্য সময় একক ধরা হয়ে থাকে এই দুটি ট্রান্সমিট যদি দুটি ব্লক ফর ফর পাঠানো হয় তাহলে এই দুটি ব্লকের মাঝে বা বিরতি সময়কাল এই প্রায় শূন্য একক সময় ধরা হয় তাহলে এই ব্লক দুটি ফর ফর দুটি ব্লকের মধ্যে এর বিরতিকাল সময়কাল শূন্য ফর ফর দুটি ব্লক এর মাঝে এই ব্লক এর মাঝে বিরতির কাল সময় এর মাঝে সময়কাল সমান সময়কাল একক সময় সময়কাল শূন্য মাঝে সময়কাল সময়কাল শূন্য ধরা হয় শূন্য রাখা হয় শূন্য বা জিরো সেকেন্ড বা জিরো একক তাহলে এই আইসনগ্রাস ট্রান্সমিশন মেথড বা পদ্ধতি ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে রিয়েল টাইম ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে এই 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 পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে রিয়েল টাইম বাস্তব সময়ের ক্ষেত্রে প্রয়োজনের ক্ষেত্রে এই পদ্ধতিতে ডাটা ট্রান্সমিশন করা হয়ে থাকে তাহলে আমরা লিখতে পারি এই পদ্ধতিতে হচ্ছে কি এটি রিয়েল টাইম মেথড রিয়েল টাইম পদ্ধতিতে রিয়েল টাইম ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে ক্ষেত্রে এই পদ্ধতি পদ্ধতি ব্যবহার হয় ব্যবহার করা হয় বলতে পারি করা হয় তাহলে এই আইস ট্রান্সমিশন পদ্ধতিতে জানলাম যে কোনো বিরতি ছাড়াই ডেটা ট্রান্সমিট করা হয় এবং ফোয়ার ফোর দুটি ব্লক এর মাঝে সময়কাল শূন্য এবং রিয়েল টাইম ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে তাহলে এই অ্যাস ইনক্রেন্স ট্রান্সফার আইস ইনকোস ট্রান্সমিশন পদ্ধতি আমরা জানলাম যে এই আইস ইনকোস ট্রান্সমিশন পদ্ধতি কী তারপরে আমরা জানলাম এই সিন কেন্স ট্রান্সমিশন পদ্ধতি কী এবং এই আইস এশিনকেন্ট ট্রান্সমিশন পদ্ধতি কী তাহলে এই তিনটি পদ্ধতিতে কি করে ডেটা ট্রান্সমিশন করা থাকে বা ট্রান্সমিট করা হয়ে থাকে এই এক জায়গা থেকে অন্য জায়গায় বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে এই ডেটা ট্রান্সমিশনের পদ্ধতি বা মেথডগুলো আমরা জানলাম